হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সিলেস্টিয়াল এবং হোয়াইট গিদোরা যদি একে অপরের সাথে লড়াই করতো তাহলে এই লড়াইতে কে জিততো, সিলেস্টিয়াল নাকি হোয়াইট গিদোরা। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে হোয়াইট গিদোরাকে অবশ্যই চিনে থাকবেন, তবে সিলেস্টিয়ালকে অনেকে চিনতে পারেন অথবা অনেকে নাও চিনতে পারেন। যারা চিনেন না তাদের কাছে বলছি, সিলেস্টিয়াল হচ্ছে এমন একটি গড লাইক বিং, যে বিংটি প্ল্যানেট, আর্থ, মুন সব কিছু তৈরি করেছে। যে জায়গায় সিলেস্টিয়াল তৈরি করে ঠিক অনুদিকেই হোয়াইট গিদোরা সেই তৈরি করা জিনিসকে ভাঙে। অর্থাৎ হোয়াইট গিদোরা বিভিন্ন রকম প্ল্যানেট, গ্যালাক্সিকে ধ্বংস করে, অন্যদিকে সিলেস্টিয়াল বিভিন্ন রকম প্ল্যানেট এবং গ্যালাক্সিকে তৈরি করে। তাহলে বন্ধুরা, এই দুটি গড লাইক বিং একে অপরের সাথে লড়াই করলে লড়াইটি প্রচণ্ড হাড্ডাহাড্ডি এবং প্রচণ্ড ভয়ঙ্কর হতে চলেছে। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আজকের নতুন এই ভিডিওটি এখনই শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক সিলেস্টিয়ালের সম্পর্কে। বন্ধুরা, এমসিইউ ওয়ার্ল্ডে সিলেস্টিয়াল তো অনেকগুলো রয়েছে, তবে আজ আমি সেই সিলেস্টিয়ালকে নিব যে সিলেস্টিয়ালকে এমসিইউ ওয়ার্ল্ডে বেশিরভাগ সময় ধরে দেখা যায়। বলতে পারেন এই সিলেস্টিয়ালটি সকল সিলেস্টিয়ালের রাজা এবং সব থেকে বেশি পাওয়ারফুল। এর নাম হচ্ছে আরিসাম। আরিসাম এমন একটি সিলেস্টিয়াল যে ইউনিভার্সের সব থেকে প্রথম সূর্য তৈরি করেছিল এবং ইউনিভার্সের মধ্যে সবার প্রথম আলো এনেছিল। আরিসাম ডেভিয়ার্স এবং ইন্টারনালসকে তৈরি করেছিল। ইন্টারনাল মুভিতে অ্যাজেক এবং সার্সি এই সেলিস্টিয়ালের সাথে কমিউনিকেশন করে। আরিসাম এমন একটি সেলিস্টিয়াল যে ইউনিভার্সের মধ্যে সব থেকে বেশি জীবন এবং সব থেকে বেশি গ্যালাক্সি, আর্থ অথবা প্ল্যানেট সব কিছু বেশি বেশি করে তৈরি করেছে। আরিসামের যদি পাওয়ার এবং এবিলিটির কথা যদি আসে তাহলে আরিসাম যেহেতু একটি সেলিস্টিয়াল এবং সেলিস্টিয়ালদের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল, তার ফলে এই আরিসামের কাছে ইনফিনিটি পাওয়ার রয়েছে। সে যেটা ইচ্ছে সেটাই করতে পারবে। সে যে কোনো প্ল্যানেট ধ্বংস করতে পারবে, ইচ্ছা করে যে কোনো প্ল্যানেট অনায়াসে তৈরি করতে পারবে। একটি প্রাণকে ধ্বংস করা তার কাছে নিমিশের ব্যাপার এবং একটি প্রাণকে তৈরি করা তার কাছে নিমিশের ব্যাপার। এর কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান কমব্যাট, সুপার হিউম্যান পাওয়ার, সুপার হিউম্যান এভরিথিং রয়েছে। এর কাছে কসমিক এনার্জি ম্যানিপুলেশন নামের একটি অ্যাবিলিটি রয়েছে, যার ফলে ইউনিভার্সের মধ্যে এই সিলেস্টিয়ালটি যে কোনো প্ল্যানেট অথবা যে কোনো আর্থ তৈরি করতে পারবে। এর কাছে টেলিপোর্টেশন নামের একটি অ্যাবিলিটি রয়েছে, যার ফলে এই সিলেস্টিয়ালটি একটি ইউনিভার্স থেকে অন্য একটি ইউনিভার্সে অনায়াসে নিমিশের মধ্যেই গমন করতে পারে। তাছাড়া টেলিকমিউনিকেশন নামের একটি অ্যাবিলিটি রয়েছে, যার ফলে সে ইউনিভার্সে যে কোনো প্রাণীর সাথেই কমিউনিকেট করতে পারে। এর কাছে এনার্জি কন্ডাকশন নামের একটি অ্যাবিলিটি রয়েছে, যার ফলে এই সিলেস্টিয়ালটি অনেকগুলো সূর্য তৈরি করেছে। এছাড়া এই সিলেস্টিয়ালটি এমন একটি সিলেস্টিয়াল যার কাছে ইনমর্টালিটি এবিলিটি রয়েছে, যার ফলে তাকে মারা খুবই অসম্ভব হয়ে পড়ে। বলতে পারেন একে মারতেই কেউ পারবে না। এতক্ষণ জানলাম আমরা সিলেস্টিয়ালের সম্পর্কে কিছু অজানা তথ্য এবং তাদের পাওয়ার এবিলিটির সম্পর্কে। এখন আমরা জানব হোয়াইট গিদোরা পাওয়ার এবং এবিলিটির সম্পর্কে। তার আগে অনুরোধ করছি, এখন পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নেবেন। আর এমনই ভিডিও সবসময় পেতে হলে ভিডিওটিতে লাইক করতেও ভুলবেন না। হোয়াইট গিদোরার অরিজিন সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম হোয়াইট গিদোরাকে এক্সট্রা টেরিটোরিয়াল বিং বলা হয়েছে। তাছাড়া হোয়াইট গিদোরাকে আমরা গড অফ মনস্টার অথবা গড অফ গিদোরা নামেও চিনি। হোয়াইট গিদোরার হাইটের কথা যদি আসে তাহলে গডজিলাদের মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে ভয়ঙ্কর গডজিলা হাইট হচ্ছে 1043 ফিট, যেটা হচ্ছে গডজিলা আর্থ। তবে এই গডজিলা আর্থ যদি হোয়াইট গিদোরার সামনে দাঁড়ায় তাহলে একটি বাচ্চা মনে হবে গডজিলা আর্থ। কিং গিদোরা যেভাবে অনেক গ্রহকে ধ্বংস করেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে গ্রহকে ধ্বংস করা, ঠিক তেমনই হোয়াইট গিদোরার উদ্দেশ্য হচ্ছে যে কোনো গ্রহ অথবা যে কোনো প্ল্যানেটকে ধ্বংস করা বিনা কারণে। মুভিতে হোয়াইট গিদোরা সম্পর্কে অথবা হোয়াইট গিদোরার অরিজিন সম্পর্কে ঠিক এতটুকুই বলা হচ্ছে যতটুকু আমি এখন আপনাদের কাছে বললাম। বন্ধুরা, এখন কথা বলা যাক হোয়াইট গিদোরার কিছু পাওয়ার এবং এবিলিটির সম্পর্কে। হোয়াইট গিদোরার একটি পাওয়ার এবং এবিলিটির নাম হচ্ছে ইলেকট্রিসিটি এমিশন। ইলেকট্রিসিটি এমিশন এই এবিলিটিটি অনেকটাই কিং গিদোরার গ্রেভিটি বিমের মতন, তবে গ্রেভিটি বিমের তুলনায় এই এবিলিটিটি অনেক পাওয়ারফুল, কারণ আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম গডজিলা আর্থকে এই এবিলিটিটির মাধ্যমে ডাউন করে দিয়েছিল হোয়াইট গিদোরা। হোয়াইট গিদোরার একটি এবিলিটির নাম হচ্ছে এনার্জি অ্যাবজর্ব।
এনার্জি অ্যাবজর্ব বলতে গেলে আমরা বুঝি যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করা। ঠিক এমনই অ্যাবজর্পশনের অ্যাবিলিটি ছিল হোয়াইট গিদোরার। তবে হোয়াইট গিদোরার যে কোনো টাইটানের এনার্জিকে অ্যাবজর্ব করতে পারত, এটি একটি ইউনিক অ্যাবিলিটি। মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা আর্থকে যখন বাইট করেছিল হোয়াইট গিদোরা, তখন গডজিলা আর্থের দেহের ভিতর সকল এনার্জিকে শুষে নিয়েছিল হোয়াইট গিদোরা এবং তাপমাত্রাকেও শুষে নিয়েছিল। তার ফলেই হোয়াইট গিদোরা অনেক পাওয়ারফুল এবং অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। হোয়াইট গিদোরার আরেকটি এবিলিটির নাম হচ্ছে স্পেস টাইম ডিস্ট্রাকশন। হোয়াইট গিদোরার এই এবিলিটিটি অনেক পাওয়ারফুল এবং অনেক ভালো এবিলিটি, কারণ এই এবিলিটির ফলে গডজিলা আর্থকে সময় কখনোই থামাতে পারে না। মানে সময়ের ধারাকে হোয়াইট গিদোরা এই এবিলিটিটি ব্রেক করতে পারবে। এই এবিলিটির ফলে হোয়াইট গিদোরা স্পেসে এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে গমন করতে পারে। তার জন্য হোয়াইট গিদোরাকে সময়ের জন্য অপেক্ষা করতে হয় না। তাছাড়া হোয়াইট গিদোরা যদি এখানে বসে অন্য অনেক দূরে একটা করতে চায়, তাহলে নিমেষেই সেই জায়গায় হোয়াইট গিদোরা পৌঁছে যাবে এই এবিলিটিটি ব্যবহার করে। মানে তাদেরকে সময় চিন্তা করাই লাগে না। হোয়াইট গিদোরার আরেকটি এবিলিটির নাম হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল নেচার। যেহেতু হোয়াইট গিদোরা একটি এক্সট্রা টেরিটোরিয়াল বিং, তার ফলে এই নেচারটি হোয়াইট গিদোরার কাছে রয়েছে। এর ফলে হোয়াইট গিদোরা কেউ টাচ অথবা কেউ হার্ম করতে পারবে না, উল্টো হোয়াইট গিদোরা তাদেরকে হার্ম করতে পারবে যারা হোয়াইট গিদোরাকে হার্ম করতে এসেছিল। এই এবিলিটি ব্যবহার করে হোয়াইট গিদোরা পৃথিবীতে এসেছিল এবং গডজিলা আর্থকে অ্যাটাক করেছিল এবং পাল্টা অ্যাটাক গডজিলা করেছিল। তবে তাদের এই নেচারের ফলে গডজিলা আর্থের অ্যাটাকটি তাদের গায়ে টাচও হয় না। হোয়াইট গিদোরা সম্পর্কে এই সকল তথ্য জানার পর আমাদের এখন সময় এসেছে সিলেস্ট্রিয়াল এবং হোয়াইট গিদোরা একে অপরের সাথে লড়াই করলে কে জিততে পারতো সেটা বিশ্লেষণ করার। বন্ধুরা, সিলেস্ট্রিয়াল এবং হোয়াইট গিদোরা দুটি গড লাইক বিং। যে জায়গায় সিলেস্ট্রিয়াল বিভিন্ন রকম প্ল্যানেট এবং ইউনিভার্স তৈরি করতে পারে, ঠিক অন্যদিকে হোয়াইট গিদোরা সে সকল প্ল্যানেট অথবা সে সকল ইউনিভার্সকে ধ্বংস করতে পারে। ইন্টারনাল মতন গড লাইক বিংকে তৈরি করতে পারে সিলেস্ট্রিয়াল, এবার তো বুঝতে পারছেন। এবং এই ইন্টারনালকে ধ্বংস করার ক্ষমতা রাখে সিলেস্ট্রিয়াল। অন্যদিকে হোয়াইট গিদোরা যে কোনো প্ল্যানেটের মধ্যে টেলিপ্যাথিকের মাধ্যমে পৌঁছালেও সেই প্ল্যানেটে কোনো কিছু আবিষ্কার অথবা কোনো কিছু তৈরি করবে না, বরং সেই প্ল্যানেটের সব কিছু তৈরি করা জিনিসপত্রকে ধ্বংস করা শুরু করবে এবং শেষ পর্যন্ত সেই প্ল্যানেটটাকেও ধ্বংস করে দিবে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে এ লড়াইতে সিলেস্ট্রিয়াল অবশ্যই জিতবে, কারণ সিলেস্ট্রিয়ালের কাছে লিমিটলেস এবিলিটি রয়েছে। অন্যদিকে হোয়াইট গিদোরার কাছেও এবিলিটি রয়েছে, তবে একটি লিমিটে। তবে সিলেস্ট্রিয়ালের কাছে লিমিটলেস এবিলিটি রয়েছে। যেমন হোয়াইট গিদোরা যদি তাদের টেলিপ্যাথিক রুম অথবা টেলিপোর্টেশনের মাধ্যমে যদি সিলেস্ট্রিয়ালকে আক্রমণ করতে আসে, তখন সেই সিলেস্ট্রিয়াল সেই টেলিপ্যাথিক রুম অথবা টেলিপ্যাথিক প্যাথকে পুরো ধ্বংস করে দিতে পারবে। সিলেস্ট্রিয়ালের কাছে যে সকল এবিলিটি রয়েছে, সে সকল এবিলিটির মাধ্যমে হোয়াইট গিদোরাকে অনায়াসে মারতে যাবে এবং হোয়াইট গিদোরা এনার্জির তৈরি। অন্যদিকে সিলেস্ট্রিয়াল যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে এবং এনার্জিকে তৈরি করতে পারে এবং এনার্জিকে ধ্বংস করতে পারে। অর্থাৎ হোয়াইট গিদোরাকে অনায়াসেই মেরে ফেলতে পারবে সিলেস্ট্রিয়াল, সেটা আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে এ সকল এবিলিটি এবং এ সকল তত্ত্ব শোনার পর কে মনে হচ্ছে কে জিতবে? আপনাদের কাছে যাই মনে হয় এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। আর কমেন্টের উত্তর পেতে দেরি হলে আমি আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি, কারণ আমিও একটু সমস্যায় পড়ে রয়েছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, ভালো রাখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।